টমেটো একটি অতি সুস্বাদু ও পুষ্টিমান সমৃদ্ধ সবজি। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট। টমেটো মূলত শীতকালীন সবজি হলেও বর্তমানে 12 মাসই টমেটো চাষ করা হয়ে থাকে। টমেটো মৌসুমে টমেটোর দাম খুব কম হলেও বছরের অন্যান্য সময়ে টমেটোর দাম থাকে আকাশচুম্বী। এখন শীতকাল, টমেটোর ভরা মৌসুম, কিন্তু এখন টমেটোর দাম অনেক কম। তবে একটু বুদ্ধি খাটিয়ে এবং বাড়তি শ্রম দিয়ে আপনিও আশাতীত লাভবান হতে পারেন। যেটা আপনাকে করতে হবে তা হলো এখনই টমেটো গাছ রোপণ করতে হবে, তাহলে বাজারে পর্যাপ্ত টমেটো ওঠার আগেই আপনার টমেটো বাজারজাত করতে পারবেন, ফলে উচ্চ মূল্য পাবেন এবং অধিক মুনাফা অর্জন করতে পারবেন। এভাবে চাষে বিঘা প্রতি 4 থেকে 5 লক্ষ টাকা মুনাফা অর্জন করা যায়। আগাম টমেটো চাষের জন্য জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য যে জাতগুলো সবচেয়ে ভালো সেগুলো হলো বিনা টমেটো 3, বিনা টমেটো 4, বাড়ি টমেটো 4, বাড়ি টমেটো 5। আগাম টমেটো চাষ করার জন্য প্রধান প্রধান জাত হচ্ছে বিনা টমেটো 3, বিনা টমেটো 4, বাড়ি টমেটো 4, বাড়ি টমেটো 5। পলিথিন ছাউনিতে এসব জাত চাষ করা হয়। 30 সেন্টিমিটার চওড়া দুটি বীজতলায় লম্বালম্বি ভাবে একটি করে ছাউনির ব্যবস্থা করে নিতে হবে। ছাউনির খুঁটির উভয় পাশে উচ্চতা 150 সেন্টিমিটার এবং মাঝখানের খুঁটির উচ্চতা 210 সেন্টিমিটার হতে হবে। জমি নৌকার চইয়ের আকৃতি করে পলিথিন দিয়ে ছাউনি দিতে হবে। দুটি ছাউনির মাঝখানে 75 সেন্টিমিটার চওড়া নিকাশ নালা রাখলে ভালো হয়। প্রতিটি ছাউনিতে দুটি করে বীজতলা রাখতে হবে। চারা রোপণ 25 থেকে 30 দিন বয়সের চারা প্রতি বেড়ে 2 সারিতে রোপণ করতে হয়। সারি থেকে সারির দূরত্ব হবে 60 সেন্টিমিটার এবং চারা থেকে চারা দূরত্ব হবে 40 সেন্টিমিটার। গ্রীষ্মকালীন টমেটোর জন্য টমেটো টোন নামক হরমোন প্রয়োজন হয়। হ্যান্ড স্প্রেয়ারের সাহায্যে 5 চা চামচ টমেটো টোন শুধু ফুটন্ত ফুলে 8 থেকে 10 দিন অন্তর অন্তর 2 বার স্প্রে করতে হয়। এই প্রযুক্তি উদ্ভাবনের ফলে সারা বছর টমেটো চাষ করা সম্ভব। পোকা দমন, শোষক পোকা এবং জাবা পোকা গাছের রস শোষণ করে। শোষক পোকা দমনের জন্য ম্যালাথিয়ন, সেবিন কিংবা নেক্সিয়ন এবং জাবা পোকা দমনের জন্য এভিটাল ডাস্টিং কিংবা সেপস, নেক্সিয়ন ও ড্রাইভম ব্যবহার করতে হয়। রোগ দমন ও প্রতিরোধ, টমেটো সাধারণত 2 ধরনের রোগ গুরুত্বপূর্ণ। ঢলে পড়া রোগ, টমেটো মোজাইক ভাইরাস। ডলে পড়া রোগে গাছে ফুল আসার আগে ডলে পড়ে। চারা তৈরি, সরাসরি জমিতে বীজ বুনেও টমেটো চাষ করা যায়, তবে দ্রুত ভালো ফলন পাওয়ার জন্য আলাদাভাবে চারা তৈরি করে সেই চারা মূল জমিতে লাগাতে হবে। এজন্য রোদযুক্ত উঁচু জায়গায় পরিষ্কার করে ভালোভাবে মাটি চাষ দিয়ে বীজতলা তৈরি করতে হবে। চাষের পর মাটি সমতল করে 1 মিটার চওড়া করে বেড বানাতে হবে। বেড খুব বেশি লম্বা না করে 3 থেকে 4 মিটার হলে ভালো। এতে পরিচর্যার সুবিধা হয়। ছিটিয়ে বীজতলায় বীজ বপন করা যায়। ছিটিয়ে বপনের জন্য সাধারণত প্রতি বর্গ মিটার বীজতলার জন্য 100 থেকে 150 গ্রাম বীজ লাগে। বীজ থেকে চারা গোঁজাতে 6 থেকে 14 দিন লাগে। শীতকালীন টমেটো চাষের জন্য বীজ বুনতে হবে কার্তিক থেকে আগ্রহায়ণ মাসে, আর আগাম চাষের জন্য শ্রাবণ থেকে ভাদ্র মাসে বীজ বুনতে হবে। জমি তৈরি, জমি 4 থেকে 5 বার চাষ ও মই দিয়ে মাটি জুড়ে জুড়ে করে নিতে হবে। গ্রীষ্মকালে টমেটো চাষের জন্য 20 থেকে 25 সেন্টিমিটার উঁচু এবং 230 সেন্টিমিটার চওড়া বেড তৈরি করতে হবে। সেচ দেওয়ার সুবিধার্থে 2টি বেডের মাঝে 30 সেন্টিমিটার নালা রাখতে হবে। রোপণের সময়, শীতকালীন টমেটোর জন্য মধ্য কার্তিক থেকে মাঘের প্রথম সপ্তাহ পর্যন্ত চারা রোপণ করা যায়, তবে আগাম চাষের জন্য রোপণ সময় এগিয়ে আনতে হবে। আগাম চাষের জন্য ভাদ্র থেকে আশ্বিনের মাসে এবং গ্রীষ্মকালীন চাষের জন্য চৈত্র ও বৈশাখ মাসে চারা রোপণ করতে হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।